নবরঙ্গপুর জেলার রায়ঘর ব্লক অন্তর্গত জামদারা বন সুরক্ষা সমিতি সহযোগে বন বিভাগ একাধিক শাগুয়ান কাঠ গণ্ডি জবত করে শাগুয়ান কাঠ চোরাচালাণ অভিযোগে জনক গিরফ করেছে। প্রাপ্ত সূচনা অনুযায়ী বেহড়া সংরক্ষিত জঙ্গল জামধরা সহ আখপাখ অঞ্চলে লগা যাইতিবা শাগুয়ান প্লটরু অবাধ গছ কাটি চোরাচালাণ হেউথিবা নজর আসিবা পরে বন বিভাগ ও বন সুরক্ষা সমিতি পক্ষরু তৎপরতার সহ গছ কটাকটি চালাণ করুথিবা চোরমানকু ধরিবাকু প্রয়াস জারি রহিছিলা। এই সময়ের স্থানীয় গ্রামর আসমান গণ্ড কতক গণ্ডি জঙ্গল মধ্যে আনি ঘরে রাখিথিবা অবস্থায় সুরক্ষা সমিতির কিছু লোক দেখি তাঁকু ধরি পচরাউচরা করে বৈঠক ডকাইলে, কিন্তু বৈঠকের কিছু ফয়সলা নহবার শেষে বন বিভাগকে খবর দিয়া বন বিভাগ ফরেস্টর লম্বোদর সমরথ গার্ড পরেশ বিশোই পরাগড় সুকলাল গণ্ডক নিয়ে এক মিলিত টিম ঘটনাস্থলের পৌঁছে আসমানকে গিরফ করা সহ তাঁক ঘর একাধিক শাগুয়ান গণ্ডি জবত করে। এই জবত দ্বারা স্থানীয় অঞ্চলের চোরার কাঠ চালাণ করুথিবা লোকঙ্ক মধ্যে কোকু অভয় সৃষ্টি হয়েছে। রায়ঘর ললিত হরচন্দ্র রিপোর্ট আম টিভি। আপনারা দেখুছেন আম টিভি।